আমি আসছি রাতের বেলা মুরগির আপডেট দেওয়ার জন্য। এখন আমি প্রজেক্ট থেকে আসছি, আইসা দেখি যে মিনি, হেই, এখানে উঠলি কিভাবে? ঘরে দরজা টরজা বন্ধ করে দিয়ে সবাই শুয়ে গেছে। গা এদিকে আয়, এদিকে আয়, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়, আয় 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 আয়। তুই এই মানে গাছ বাই কোনোভাবে উঠছে এখানে, এখন নামতে পারেনি। আমি তোরে ধরবো কিভাবে? হ্যাঁ, কি অবস্থা! তারা আমি মই নিয়ে আসি। শুনেছি রাতের বেলা বিলাই বিড়ালের বেশ ধরে নাকি জিন ভূত আসে। ওই তুই কি জিন টিন নাকি রে? ম্যাও, ওই ম্যাও, তুই এখানে উঠছিস কিভাবে? হ্যাঁ, উঠছিস কিভাবে? ওই জিন টিন হলে কাছে আসিস। আল্লাহ আল্লাহ আল্লাহ, পিঁপড়া রে, এদিকে এদিকে। হ্যাঁ, হারে তো হচ্ছে যে জিন টিন হলে জ্বলে যাবে, বুঝছস? আমি মন্ত্র জানি, মন্ত্র। এদিকে আয়, ইতে ইতে আরে উঠতে দেখে নে, ইতে ইতে উঠতে দেখে নে, এই যা ঘরে যা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি পাহাড়ি যে মুরগিগুলো সংগ্রহ করেছিলাম ওই মুরগিগুলোর কি অবস্থা, কয়টা মুরগি সংগ্রহ করলাম, তাদেরকে কি খাবার দাবার দিচ্ছি, তাদের কি পরিস্থিতি, এই বিষয়গুলো অনেকে জানতে চান। আমি আসলে এগুলার আপডেটস দেওয়া হয় নাই। তো এখন রাতের বেলা, রাতে রাত প্রায় এখন হচ্ছে যে আপনার 12টা, শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো, শিয়াল ডাকতেছে। তো আমি আসলে দিনের বেলা একটু বেশি ব্যস্ত ছিলাম, এই জন্য দিনের বেলা ভিডিওটা করতে পারি না, এবং কালকেও ব্যস্ত থাকা হবে, তো এই জন্য রাতের বেলায় মোটামুটি ভিডিওটা ধারণ করতেছি। তো আপনাদের কাছকে ওই আপডেটস গুলা দিব, মুরগির কি পরিস্থিতি, কি অবস্থা, কয়টা মুরগি সংগ্রহ করা হলো। তো অনেকেই বলতেছেন যে আমি এরকম ভাঙাচোরা ঘরে মুরগি কেন রাখছি। তো তাদের তা অনেকেই তো জানেন, তো যারা জানেন তাদের জন্য বলি, এটা হচ্ছে যে আমার ঘরের সামনে ছোট একটা শেড, পুরনো শেড, এটার মধ্যে মুরগিগুলোকে রেখে কোয়ারেন্টাইন করতেছি। তো এদেরকে যখন কোয়ারেন্টাইন শেষ হবে, এখান থেকে রোগমুক্ত করে ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে তাদেরকে আমাদের প্রজেক্টে নিয়ে যাওয়া হবে, যেখানে তাদের জন্য একটা স্পেশাল ঘর করা হচ্ছে, যেখানে শুধু এরাই থাকবে, ওখানে ডিম দিবে, ওখানে সবকিছু সুন্দরভাবে ঘরটা করা হচ্ছে। ওইটার আপডেট ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। তো প্রথমত দেখি হচ্ছে যে আমাদের কয়টা মুরগি সংগ্রহ হইলো। এরা হচ্ছে যে পাহাড়ি মুরগি, তো নিচে একটা মুরগিও থাকে না, নিচে দেখেন পুরা খালি, পুরা খালি, নিচে ওইখানেও খালি খালি, সব মুরগি হচ্ছে উপরে। পাহাড়ি মুরগিগুলো আসলে নিচে মানে থাকে না, তারা মাচাঙে রাখে, তো মাচাঙের উপর থাকে। এখানে একটা, তো আগে মুরগিগুলো একটু গুনা দিই, খাওয়া টাবার খেয়েছে, এই যে একটা, গুনতে সহজ হবে সবগুলা। এটা হচ্ছে একটা ধানের, ধানের গুলা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের পুরোনো গুলা, এটা এখানে ঢুকায় রাখছে আব্বু। তো উপরে এখানে হচ্ছে যে একটা প্লাস্টিক বেঁধে দিছে, যাতে করে, ওরে হে হে মাশাল্লাহ, হে, এরা তো ডিম দিছে রে, এটা জ্বলতেছে কেন? এটা মনে হয় একটু বেশি দেরি হচ্ছে না, এটা পারছে যে, এটা তো ভিজা ভিজা গরম, এটা পারছে যে দেরি হচ্ছে না, মাশাল্লাহ। আম্মা আমার অবশ্য বলছিল, আম্মা আরেকটা পাইছে ডিম দিনের বেলা, নিচে পাইছিল, কিন্তু এখানে যে ডিম পারতেছে এটা তো জানতাম, এটা আগে পারছে, এটা মনে পারছে দেরি হচ্ছে না। আসলে ওদের খাবার দাবার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, তো মাশাল্লাহ, তাহলে খুশি লাগতেছে মুরগিগুলো ডিমে আসছে। তো তাদের খাবার দাবার উল্টাপাল্টা হওয়ার কারণে তারা হচ্ছে ডিম আগে পরে পারতেছে, মানে অসময়ে ডিম পারতেছে, এটা মনে পারছে দেরি হচ্ছে না। তো আম্মা বলছিল, আমরা ওই যে নিচে ওইখানে, ওখানে একটা মুরগি ডিম পাড়ার জন্য ইয়ে করতেছে, আম্মা নাকি ওইখানে খাঁচি বসাই দিছে, ওই যে ওইটা, ওখানে একটা ডিম পাইছিল দিনের বেলা, তাই এখন তার মানে বোঝা যাচ্ছে প্রায় তিনটা ডিম দিচ্ছে। তো মুরগিগুলো একটু গনা দিই, এটা হচ্ছে মোরগ, এটা মানে ভালো লাগছিল একসাথে মুরগির সাথে নিয়ে নিয়েছে, এটা বড় একটা পাহাড়ি মোরগ, এগুলো অনেক বড় হয়, দেখেন ইয়া বড় হয় এগুলা। তো ওখানে একটু গনা দিই সবগুলা, মোরগটা ছাড়া, 1, 2, 3, 4, 5, 6, এদিকে আর আছে 6, আর নাই 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা, 12, 13, 14টা, 14, ওই যে উপরে একটা দেখাইলাম 15টা, তাহলে এখানে আমাদের আছে 15টা মুরগি।
তারপরে হচ্ছে যে আপনার ওই আমাদের খামারে প্রজেক্টে আছে 8টার মতো, 10টা আনছিলাম, ওখান থেকে 2টা অ্যাক্সিডেন্টলি জবে করে দিছি, আর আছে যে 8টার মতো। তো এখন আমাদের মোট সংগ্রহ হয়েছে মুরগি প্রায় 23টার মতো, 23টার মতো মুরগি সংগ্রহ হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে যে অলমোস্ট 50টা, তো এখান থেকে আরেকটা বাছাই হবে। মুরগিগুলো যখন ডিমে আসবে, তাদের পারফরমেন্স দেখে, ডিম কেমন পারতেছে এগুলো দেখে তাদের আরেকটা বাছাই করব। কিছু মুরগি ছাঁটাই হবে এখান থেকে, ছাঁটাই ছুটাই করে 40টা মুরগি আমাদের ফিক্সড থাকবে ডিমের জন্য, সরি ইয়ার জন্য, প্যান্স স্টকের জন্য। তো বন্ধুরা এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ইয়া নাই, এখানে হচ্ছে আপনার ইয়া কোনো তুষ বা বালি কিছু দেয় নেই। তো এটা এই জন্য দেয় নেই যে তারা যে আনার পর যে পায়খানা করবে, পায়খানাটা যেন আমি স্পষ্ট বুঝতে পারি, দেখতে পারি। আর মুরগিতে কোন কি সমস্যা আছে, ম্যাক্সিমাম সময় পায়খানা দেখলে ধরে ফেলা যায় কৃমি সমস্যা আছে কিনা, বা তোর হচ্ছে যে ভাইরাস জনিত সমস্যা আছে কিনা, এগুলো আসলে ওর পায়খানা দেখলে বোঝা যায়। এই জন্য আমি এখানে নিচে কিছুই দেই নেই, ওরা এখানে পায়খানা করে, পায়খানা বোঝা যায়। তো বেশি ইয়া হয়ে গেলে এগুলো ঝাড়ু দিয়ে ফেলে, আম্মু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে। তো বন্ধুরা রাতের বেলা এদেরকে আর ডিস্টার্ব না করি, সকালবেলা আমি কালকে ট্রেনিং এ যাওয়ার আগে তাদের খাবার টাবার কি দেওয়া হচ্ছে, কি কি ওষুধ ওখানে দেওয়া হচ্ছে ওইটা একটু দেখাই দেবো ইনশাল্লাহ। আজকে রাতের বেলা এদেরকে ডিস্টার্ব না করে ওরা ঘুমাক, ডিমগুলো নিয়ে যাইগা। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম উৎপাদিত পাহাড়ি দেশি মুরগির ডিম। তো বন্ধুরা ভিডিওর দ্বিতীয় অংশে স্বাগতম। আসলে গতকাল রাত্রে কিছু অংশ করেছিলাম, বাকি অংশটা সকালে করব ভাবছিলাম, বাট সকালে খুব তাড়াহুড়ো করে আমি আমাকে ট্রেনিং এর জন্য বের হইতে হয়েছে, এই জন্য সকালবেলা করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন যে ওরা সবগুলা মুরগিগুলা আসলে কাছাকাছি চলে আসছে, ওদের জন্য খাবার রেডি করে নিয়ে আসছি। তো আগে খাবারটা দেই, তারপর হচ্ছে ওদেরকে কি কি খাবার অভ্যাস করবো এবং সামনে কি কি খাবার দিব সেটা শেয়ার করবো। ওই পি 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 যা যা। তো মাশাল্লাহ এরা হচ্ছে যেগুলো খুব ভালো খায়, সবগুলো একসাথে আসছে। আচ্ছা এদিকে 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 চলে আয়, এদিকে চলে আয়, আয় আয় আয়, যা টুকরা টুকরি করিস। এরা মাশাল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে, সকালবেলা খাবার দেওয়া হয়েছিল আর বিকালবেলা দেওয়া হয়নি। তো আমি ট্রেনিং থেকে মাত্র আসলাম, এসে এদের জন্য খাবার রেডি করছি, এই টুকরা টুকরি করিস না, এদের জন্য খাবার রেডি করছি। দেখেন মাশাল্লাহ খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে। তো এদেরকে খাবার দিয়েছি হচ্ছে আপনার গমের, যে গমের ভুষি আছে না চিকন ভুষি ওইটা, আর হচ্ছে যে রাইস মিলের যে কুড়াটা আছে, কুড়া ধানের কুড়া, ওই কুড়াটা মিক্স করে দিয়েছি। তো এদেরকে কিন্তু এই খাবারটা সবসময় খাওয়াবো না, এরা যেহেতু এই খাবার খেয়ে অভ্যস্ত এবং এই খাবারটার সাথে আমাকে ঔষধ দিতে হচ্ছে তাদেরকে, তো এই জন্যই এদের এই খাবারটা তাদেরকে খাওয়াচ্ছি। এবং যতদিন পর্যন্ত ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান বা লেয়ার মুরগির যে ডিম পাড়া মুরগির যে খাবারটা আছে ওইটা যতদিন অভ্যস্ত হচ্ছে না, ততদিন হচ্ছে আমি ওদেরকে এই খাবারটা দিব। হ্যাঁ কালকে থেকে ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিয়ে অভ্যস্ত করব, অল্প অল্প দিব, এগুলার পাশাপাশি অল্প অল্প দিব। যখন পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবে তখন থেকে হচ্ছে তাদেরকে লেয়ার খাবারটা দিব, এবং পরবর্তীতে এদের খাবার হবে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা। আর দুপুরবেলা হচ্ছে তাদেরকে কলমি শাক শাক এমনিতে ঘাস লতা পাতা এগুলো দিব, এগুলো হবে তাদের খাবার। আর তাদেরকে ঔষধ দিচ্ছি হচ্ছে, দেখেন এরা কত সুন্দর ফ্রেন্ডলি হয়ে গেছে এখন, এই যে হাত বুলাই বুলাই, আমি সবসময় তো ইয়া করি এই জন্য আমাকে ভয় পায় না, হাত বুলাই বুলাই ইয়া করতেছি সবগুলা। এটা হচ্ছে মোরগ, এই যে কালো বড় দেখতেছেন, এটা এটার ইয়াটা দেখেন কত লম্বা পাটা, এগুলো বাচ্চাকালীন থাকতে পশম ওঠে না আর কি, ওই মুরগিগুলা লাইজ্জা মুরগি বলে যে, ওগুলো বড় হইলে আর কি এরকম বড় সাইজ হয়ে যায়, এগুলো ওজন আসে দ্রুত। তো এদের ঔষধ হচ্ছে আপাতত এদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি অক্সিটেটোসাইক্লিন গ্রুপের, আরেকটা হচ্ছে অ্যান্টি স্ট্রেস দিচ্ছি ভিটামিন জাতীয়, এই দুটা এখনো চলতেছে, তবে কালকে থেকে এগুলো বন্ধ হয়ে যাবে, কালকে সারাদিন বন্ধ থাকবে। আগামী পরশু দিন তাদেরকে ভ্যাকসিনেশন করা হবে, ভ্যাকসিন দিব আগামী পরশু দিন, ভ্যাকসিন দিয়ে তারপরে হচ্ছে যে তাদেরকে আমরা আরো কিছু ট্রিটমেন্ট আছে, আমি চেষ্টা করব পুরো ট্রিটমেন্টটা নিয়ে, পুরো কোয়ারেন্টাইন প্রক্রিয়াটার মধ্যে কি কি ওষুধ লাগে পুরোটা নিয়ে একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ। তো মুরগি তো আরো সংগ্রহ করতে হবে, সবগুলো সংগ্রহ করি আস্তে আস্তে তারাও ইয়া হোক। তো আজকে সকালে একটা ঘটনা ঘটে গেছে, এটা হচ্ছে এই আমি প্রজেক্ট থেকে এসে দেখি এই যে ঠুট একটা জুটিয়াল একটা মুরগি আছে, তো এটি 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 হচ্ছে বাইরে একটা মোরগের সাথে চড়তেছে এখানে বাইরে, সকাল ভোরে আমি ট্রেনিং এ যাওয়ার জন্য বের হয়ে আসলাম,
আমার সন্দেহ হয়েছে। পরে আমার ডাকে বলে যে আম্মা মুরগি দেখেন, আম্মা এসে দেখে এ না শুধু পুরো এখানে 5-6টা মুরগি বের হয়ে গেছে, বের হয়েছে সম্ভবত এদিক দিয়ে কোন দিক দিয়ে একটা ইয়া করে বের হয়ে গেছে, আমার এগুলো নাটিয়ে দিচ্ছে। এগুলো তো এটা তো পুরন শেড, সুন্দর করে বের হয়ে গিয়ে একটা এখানে একটা ওই পাশে একটা ওই পাশে চড়তেছে সুন্দর। পরে সবগুলারে মানে খাবার টাবার দিয়ে ডেকে ঠেকে গুনে গুনে মিলাই তারপর ঢুকাইতে হয়েছে। তো বন্ধুরা ইনশাল্লাহ আগামীকালকে বাজারে যাব, একদম খুব ভোরে যাব, চেষ্টা করব আপনার ভালো ভালো কালকের বাজারের, কালকের বাজারটা হচ্ছে মঙ্গলবারের বাজার, গত সপ্তাহে মঙ্গলবাজারের বাজার থেকে মোটামুটি সস্তা এবং ভালো মুরগিগুলো সংগ্রহ করতে পারছি। ইনশাল্লাহ আগামীকালকেও চেষ্টা করব যে বাজারের বাছা সেরা মুরগিগুলো সংগ্রহ করার জন্য। কালকে অবশ্যই কালকের মধ্যে ভিডিওটা দিয়ে দিব। তো আপনাদের কালকের ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে করবেন, আর আমাদের আমার মুরগিগুলার ফিজিক্যাল কন্ডিশন কেমন লাগলো আপনার আপনাদের একটু জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন, আসলে ব্যস্ততার মধ্যে অতটা সময় দিয়ে ভিডিও করা হচ্ছে না আর কি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন বন্ধুরা, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। তো হচ্ছে আমাদের এখানে তো মহরমের সময় সবাই মোরগ বিক্রি করে দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন গলা ছিল একটা মুরগি, একটা মোরগ, আর এখানে দুইটা মুরগি, এই তিনটা মুরগি আমাদের বাসার মুরগি, আম্মা পালে। এগুলো হচ্ছে গতানুগতিক, এরা ডিম পারে, বাচ্চা ফুটা এরকম আর কি। তো ও হচ্ছে এদের নতুন সঙ্গী, মানে ও হচ্ছে নিউ অ্যাডাল্ট, কাদের মুরগি কে জানে। ওরা হচ্ছে এদেরকে ফ্রি সার্ভিস দেয়, খুব ভালো ছেলে, দেখছেন কত জনসেবা করে। আমাদের মোরগ নাই, ও হচ্ছে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। আরেকজন ওই জায়গায় আসছে, এগুলো সব ছোট ছোট মোরগ, এই যে একদম পিচি পিচি, মানে পাহাড়ি বাজারের বড় বড় মোরগগুলো দেখতে দেখতে আমার এই মুরগি আর এই মুরগ আর চোখে লাগে না, পিচি পিচি লাগে। সুন্দর আছে বাট একটু শুকনো আর কি, ওর বাচ্চা কাচ্চা অত শুকনো শুকনো হবে।